হাই গাইজ আমি এখন এই ভিডিওতে দুটো জিনিস নিয়ে কথা বলবো তো প্রথমে শুরু করি আমাদের পাঠান নিয়ে কে এর আপকামিং মুভি পাঠান আপনারা জানেন জানুয়ারি মাসে পঁচিশ তারিখে এই মুভিটা আসতে চলেছে এটা একটা স্পাই ইউনিভার্স এখানে আপনারা সালমান খানকেও দেখতে পারবেন এবং এখানে জন অ্যাব্রাহ্যাম দীপিকা অন্তত আছেই তো এর একটা নতুন পোস্টার চলে এসেছে তো পোস্টারটা কেমন এবং পোস্টারটা কীরকম কী তা আমি রিয়াকশান দেব তো পোস্টারটি আপনাদের লাগিয়ে দিচ্ছে আপনার পোস্টারটা দেখুন তো এখানে দেখুন প্রথমে এস কে একদম গান নিয়ে এরকম পুরো একদম গান ধরেই আছে আমাদের দিকে এবং তার পাশে দেখুন এখানে জন অব্রাহ্যাম সেও গান হাতে প্রত্যেকজনের গান মানে পুরো অ্যাকশন প্যাক্ট মুভি গানে ভর্তি তো এখানে দেখুন এসআরকের যে চুলটা বড় বড় চুল পিছনের দিকে বাঁধা আছে এবং সামনে একটা জ্যাকেট মতো পড়ে আছে ওই কী বলবো যেগুলো বুলেট প্রুফ জ্যাকেট হয় ওই টাইপের কিছু একটা হবে যত সম্ভব মনে হচ্ছে এবং এখানে জন অব্রাহেমকে দেখুন জন অব্রাহেমের হাতে কিন্তু অনেক কিছু লেখা আছে জাস্ট লেখাটা আমি বুঝতে পারছি না ইংলিশে কিছু লেখা আছে এর হাতেতে এবং ট্যাটুতে ভর্তি এখানে হাতের এই জায়গাটায় দেখুন একটা ট্যাটু মতো আছে যেটা অনেকটাই কম্পাসের মতো দেখতে অনেকটা তো এরকম আছে গলার গর্দানের কাছেও কিন্তু ট্যাটু আছে আমরা টিজারে দেখেছিলাম তারপর এখানে দেখুন আমাদের হট দীপিকাকে তো দীপিকা একদম পুরো ইন্টারন্যাশনালে পুরো মনে হচ্ছে যেন হলিউডের নায়িকা তো তাকে সেও হাতে গান নিয়ে আছে তাকেও বেশ ভালোই লাগছে দেখতে একদম ব্ল্যাকেতে আলাদা রকম দেখতে লাগছে আর প্রত্যেকজনে দেখুন ব্ল্যাক কালারের ড্রেস পরে আছে যেটা একটা ভালো দেখতে লাগছে জিনিসটা এবং এখানে যে পেছনের দিকে আপনার দেখুন পেছনের ব্যাকগ্রাউন্ডটা যত সম্ভব আপনার প্যারিসে যত সম্ভব হতে পারে এবং এখানে ছোট ছোট কিছু গ্লিমসেস আছে মানে গ্লিমসেস বলতে ওরকম না ছোট ছোটো কিছু মানে পিকচার করেছে যেগুলো গ্লিমস থেকে তুলেছে আর কি যেমন এখানে একটা কোনো কিছু তালা টাইপের কিছু একটা হবে যেটা আপনাদের দেখাচ্ছি দেখুন এবং তার পাশে দেখুন যে এস আর ছুটছে মারতে মারতে মানে ছোটো ছোটো করে ওইগুলো করেছে এস হেলিকপ্টার থেকে নামছে তারপর একটা দেখুন দীপিকা ফাইট করছে এবং এখানে স্কাই ফাইট যেগুলো আছে সেইগুলো তারপরেরটা দেখতে পাবেন যেটা এসআরকের চোখের কাছ দিয়ে যেটা ছবিটা দিয়েছে আর কি এখানে অনেক টেরারিস্ট গাড়ি নিয়ে যাচ্ছে এই অ্যাকশান সিনসগুলোকে ছোটো ছোটোভাবে দেওয়া হয়েছে এখানে যেটা একটু ইউনিক লেগেছে বেশ ভালোই লাগছে দেখতে এবং ভালো পোস্টারটা বেশ ভালো হয়েছে তবে আমার মনে হয় আর একটু পোস্টারটা একটু অন্যরকম করলে ভালো হতো মানে এই রক্তের দাগ এই টাইপের যদি কিছু হতো মানে মার তো খাবে যে হোক না যে হোক দুজনেই খাবে তো সেখানে একটা যেমন টাইগারের আপনারা দেখবেন যে এখানে কাটা ছেঁড়া দাগ এরকম যদি কিছু একটা থাকতো পোস্টারের মধ্যে আমার ভালো আমার মনে হয় আর একটু ভালো হতো কারণ এখানে পুরো ফ্রেশ লাগছে একদম এটা স্পাই ইউনিভার্সের মুভি তো অ্যাকশান প্যাক্ট যখন তো মারধার একটু কাটাকুটি এই জিনিসগুলো যদি থাকতো আমার মনে হয় আর একটু বেটার দেখতে লাগতো তো দেখা যাক এর ট্রেলার কবে আসে ট্রেলার তো এখন আসছে না ট্রেলার দেখি কবে আসে এই মাসের পঁচিশ তারিখে মনে হচ্ছে ট্রেলার চলে আসবে কারণ এখন এই পোস্টারটা ছেড়ে বলেছে ফিফটি ফাইভ ডেজ টু গো তো এক মাস আগে দিয়ে দেবে ওরকম যে থার্টি ডেজ টু গো এরকম কিছু একটা দিয়ে দেবে যত সম্ভব আমার মন বলছে তো এই পোস্টারটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমি কথা বলবো আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জিদ্দা সুপারস্টার জিৎ তো কালকে তার জন্মদিন ছিল তো সেই জন্য কালকে একটা টিজার এসেছিল চেঙ্গিজের তো চেঙ্গিজের টিজার তো বাওয়াল পুরো এমন ব্লাস্ট করেছে ইউটিউবে মানে পাঁচ ঘন্টা দিয়ে ট্রেন্ডিং ওয়ানে চলে গেছে ভাবতে পারছেন একটা বাংলা সিনেমার টিজার যেটা পাঁচ ঘন্টা ট্রেন্ডিংয়ে চলে গেছে চেঙ্গিতে টিজারটা দুটো চ্যানেলে দেওয়া হয়েছিল তারপরেও কিন্তু সেটা ট্রেন্ডিংয়ে চলে যায় যদি একটাতে থাকতো তাহলে পাঁচ ঘন্টাটা টাইম লাগতো না তার অনেক আগেই ট্রেন্ডিংয়ে চলে যেত এবং এর যেরকম ভিউজ হয়েছে লাইকস হয়েছে যেটা আগে তার প্রিভিয়াস যে কাজটা ছিল রাভন তার থেকে অনেকটা বেটার মানে অনেক বেশি করেছে মানে তার রেকর্ডকে ভেঙে দিয়েছে মানে নিজের রেকর্ড নিজেই ভেঙেছে তো কারা যেন বলে যে কমার্শিয়াল মুভি নাকি চলে না বাংলা দেখতে পছন্দ করে না এরা কারা এই ক্রেজটা কোথা থেকে তাহলে মানুষ দেখতে চায় কিন্তু ঠিকঠাক জিনিস যদি না পায় তাহলে তারা দেখবে কি করে তো এই টিজারটা রেকর্ড ব্রেকিং ভিউজ কামাচ্ছে লাইকস কামাচ্ছে এবং সকলে প্রশংসা করছে এই টিজারটাকে নিয়ে কারণ একটা ইন্টারন্যাশনাল টাচ আছে যেটা বাংলায় মনে হয় আগে দেখা যায়নি যে অ্যাকশনগুলো নতুনত্ব অনেক কিছু দেখেছে যেগুলো লোকের সত্যি দেখে মানে চোখখোক ঝলসে গেছে বলতে গেলে তো আপনাদের এই নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রকম ধরনের রেকর্ড কতটা কি আরও পরবর্তীকালে গড়তে পারে এবং কি রেকর্ডটা আপনাদের কেমন মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন এলে কি করতে হবে ভাটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো এখন এর মতো